কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما যে অনবরত গুনাহ করে এবং নিজেই নিজের ক্ষতি করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম করুণাময় হিসেবে দেখতে পায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মানুষ মাত্রই ভুল করে কারণ মানুষের মাঝে জন্মগতভাবে ভুল করার প্রবণতা রয়েছে আর তাই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় এ কারণে বলা হয় প্রথম মানুষই হচ্ছে ভুলকারী মানুষের এইসব ভুল হতে পারে মনের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তবে ভুল যেভাবেই হোক না কেন কোনো কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহর ক্ষমার পরিধি কতটুকু বিস্তৃত আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম পরম ক্ষমাশীল অতি দয়ালু তিনি বান্দার ভুল ত্রুটি পাপ তাপ যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন বান্দার উপর দয়া ও করুণা বর্ষণ করেন বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয় তার কাছে ক্ষমা চায় তখন তিনি তার ক্ষমা ও দয়ার হাত প্রসারিত করেন বান্দা ইস্তেগফার করলে তিনি বান্দার উপর নেমে আসা অনিবার্য আজাব পর্যন্ত বন্ধ করে দেন তাইতো ইরশাদ হচ্ছে ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না মহান আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে ক্ষমা করা আল্লাহ তাআলার এই গুণটির ব্যাপারে তিনটি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে গফির গফফার ও গফুর গফির পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে গফির বা ক্ষমাকারী হওয়া প্রসঙ্গে বলেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির তিনি গফির তথা গুনাহ ক্ষমাকারী তওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান তিনি ব্যতীত কোনো উপাস্য নাই সুতরাং তারই দিকে হবে প্রত্যাবর্তন গফফার আল্লাহ তাআলা আসমান জমিন এবং গ্রহ নক্ষত্র সৃষ্টিতে তার সক্ষমতার বর্ণনা প্রসঙ্গে নিজের গফফার বা অত্যন্ত ক্ষমাশীল হওয়ার বিষয় বলেন خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রেখো তিনি পরাক্রমশালী গফফার তথা অত্যন্ত ক্ষমাশীল গফুর সূরা হিজরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের ভুলপ্রবণ বান্দাদের উদ্দেশ্যে এক বিশেষ সুসংবাদ প্রদান করেন এই সূরার 49 নম্বর আয়াতে তিনি নিজের গফুর বা পরম ক্ষমাশীল হওয়ার ঘোষণা দিয়ে বলেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম হে নবী আমার বান্দাদের বলে দিন আমি অবশ্যই গফুর তথা পরম ক্ষমাশীল অতি দয়ালু উপরের এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার পরিধি কতটুকু পর্যন্ত বিস্তৃত তা বিভিন্ন প্রসঙ্গে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে বিশেষ করে সূরা জুমার 5 নম্বর আয়াতটিতে যেভাবে আসমান জমিন রাত দিন এবং গ্রহ নক্ষত্র সৃষ্টি ও নিয়ন্ত্রণের প্রসঙ্গে বলা হয়েছে তিনি পরাক্রমশালী অত্যন্ত ক্ষমাশীল তাতে বোঝা যায় আল্লাহ তাআলার ক্ষমা করার সক্ষমতা আসমান জমিন জুড়ে সর্বত্র বিস্তৃত রাতে দিনে সব সময় তা কার্যকর গ্রহ নক্ষত্র সব জায়গাতে অবস্থিত তার সকল সৃষ্ট জীবের সব ধরনের পাপের ক্ষেত্রে সেটা সমানভাবে প্রযোজ্য এ কথাটাই তিনি ঘোষণা করেছেন
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بولون هي أمار بندگان جرا نجدر اوپر ظلم করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু ক্ষমা লাভের উপায় এবং ক্ষমা প্রার্থনার পদ্ধতি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তাতে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে মানুষ মাত্রই অপরাধ করে এবং শয়তানের ধোকায় পড়ে কখনো কখনো সেই অপরাধের মাত্রা সীমাহীন আকার ধারণ করে তবে আশার বিষয় হলো ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল গুনাহই ক্ষমা করেন তাহলে চলুন এবারে ক্ষমা প্রার্থনার কিছু সুন্নাহ সম্মত পদ্ধতি জেনে নেওয়া যাক ঈমান আনা ও নেক আমল করা কোরআন ও হাদিসে আল্লাহর ক্ষমা লাভের যেসব উপায় বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম উপায় হল আল্লাহর উপর যথাযথভাবে ঈমান আনা এবং নেক আমল করা যেমন এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সূরা ফতহের শেষ ২৯ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই একই ওয়াদা করেছেন তাছাড়া সূরা ফতরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর ক্ষমা লাভের আরও একটি পরীক্ষিত উপায় হল খাঁটি মনে তার কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ আল্লাহ তাআলা বলেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু একটি হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ বলেন হে আদম সন্তান যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পরোয়া করি না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছায় অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরীক না করে আমার সামনে এসো তাহলে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব তওবা করা আল্লাহর ক্ষমা লাভের অন্যতম মাধ্যম হচ্ছে পাপ করার পরই তার কাছে অনুতপ্ত হয়ে তওবা করা যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন আর তিনি তারা যা করে সে বিষয়ে অবগত আছেন অন্যত্র তিনি আরো বলেন أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم এর পরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না তবা করবে না তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না অথচ আল্লাহ পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহর নির্দেশিত বিষয় প্রতিপালন ও নিষিদ্ধ বিষয় পরিহার করার মাধ্যমে তাকওয়া অর্জন করা যা ক্ষমা লাভের অন্যতম উপায় এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ যদি তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহ ভীরু হও তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যা পার্থক্য করার পথ বের করে দেবেন এবং এর ফলে তোমাদের পাপ মোচন করবেন ও তোমাদের ক্ষমা করে দেবেন বস্তুত আল্লাহ হলেন মহা অনুগ্রহশীল একাগ্রচিত্তে দোয়া করা অপরাধ করার পর বান্দা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে সে আল্লাহর কাছে দোয়া করবে সেটিও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুমিন বান্দা এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও
أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. هي আমাদের প্রভু যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালনকর্তা আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমনটা আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছো হে আমাদের প্রভু আমাদের দ্বারা এই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ এবং পুণ্য উভয় কাজের সম্ভাবনা দিয়ে রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব মানুষই অপরাধী কিন্তু তাদের মধ্যে উত্তম হল তওবাকারী কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবা করে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কার দান করেন জীবনে কঠিন অবস্থা থেকে উদ্ধার করেন দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করেন তাই সবশেষে বলতে চাই যেহেতু বান্দার প্রতি আল্লাহর দয়া ও অনুগ্রহ অসীম ও অনিঃশেষ কাজেই আমাদের আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হওয়া উচিত নয় বরং ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত সকল ভুল ভ্রান্তি ও অপরাধের জন্য সঙ্গে সঙ্গে তারই শেখানো পদ্ধতিতে তারই শেখানো ভাষায় একাগ্রচিত্তে ক্ষমা প্রার্থনা করা জরুরি কারণ ক্ষমা চাইলে তিনি বান্দা সকল গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে ইচ্ছা অনিচ্ছাকৃত সকল ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন আমাদের সকলকে তওবা ও ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মুক্ত হয়ে তার নিকট ফিরে যাওয়ার তৌফিক দান করুন آمين يا رحيم يا رحيم رحيم كريم يا كريم شكرا দর্শক কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম এন্ড লাইফের সাথী থাকুন জাযাকুমুল্লাহ